এটার নাম হচ্ছে আর্জেন্টিনা বার্গার, এটার নাম হচ্ছে ব্রাজিল বার্গার। ক্যান্ডেল লাইট ডিনার করার জন্য খুব পারফেক্ট একটা জায়গা, কারণ ওনাদের টেবিলগুলোর উপরে ক্যান্ডেল রাখা আছে। আপনারা যখন খাবার অর্ডার করবেন, খাবার যখন সার্ভ করা হবে, তখন সাথে ক্যান্ডেলও দিয়ে দেওয়া হয়। এই তো আমার পিছনে এক বিশাল ঝর্ণা, না আমি কোনো ওই যে রিয়েল ঝর্ণা আছে এমন কোথাও চলে আসি নাই। তবে আমরা আজকে এমন একটা সুন্দর রেস্টুরেন্টে আসছি, যেখানে আসলে এই যে ঝর্ণার একটা ফিল পাবেন আপনি, এই যে ঝর্ণার কলকলো শব্দটা, এটা অনেকক্ষণ বসে থেকে আমি এই সাউন্ডের ফিলটা নিচ্ছি, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে সত্যি সত্যি আমি কোনো ন্যাচারাল এরকম একটা প্লেসের মধ্যে চলে আসছি। আমি চলে আসছি দ্য ফরেস্টি নামে একটা রুফটপ রেস্টুরেন্টে। এটা হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টরে, 12-13 যে মোড়টা রয়েছে, 12-13 মোড়ের মধ্যেই লাভলিন যে কনভেনশন হলটা, এর একদম টপ ফ্লোরেই পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টটা বেশ সুন্দরভাবে গুছানো, অর্ধেক হচ্ছে একদম রুফটপ প্লেস আর অর্ধেক হচ্ছে রেস্টুরেন্টের ইনডোর প্লেস। ইনডোর প্লেসটাও খুব সুন্দরভাবে গুছানো। আর যেহেতু রেস্টুরেন্টটার নাম হচ্ছে দ্য ফরেস্টি, পুরাটা রেস্টুরেন্টই মানে একদম গ্রিন একটা ভাইব রাখার ট্রাই করা হয়েছে, একদম সবুজ দিয়ে ঘেরাও করা যেটাকে বলে। আপনার কাছে মনে হবে জঙ্গলে বসে খাবার খাচ্ছেন। আর মেন কথা হচ্ছে এই ঝর্ণার বিষয়টা ভীষণ ভালো লাগতেছে। জিওগ্রাফিতে কিছু জিনিস দেখায় না যে জঙ্গলের মধ্যে বসে পিছনে ঝর্ণা, ওই যে কাঁচা মাছটাছ খাচ্ছে এরকম টাইপের, তো এখানে কাঁচারা এখানে রান্না করেই দেওয়া হবে, কিন্তু ওই রকম একটা ফিল পাওয়া যাবে। তো আমরা খাবার দাবার অর্ডার করি। এখানে আপনারা ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবেন, অনেক ধরনের রাইস আইটেম থেকে শুরু করে অনেক আইটেম আছে, কিন্তু আমরা আজকে ক্যান্ডেল লাইট ডিনার করবো হচ্ছে বার্গার দিয়ে। কারণ আমরা এখানে আসার পরে জানতে পারলাম ওনাদের নতুন এই বার্গার লঞ্চ হয়েছে বিশ্বকাপ উপলক্ষে। এটার নাম হচ্ছে আর্জেন্টিনা বার্গার, এটার নাম হচ্ছে ব্রাজিল বার্গার। তো আমি জিজ্ঞেস করলাম এই বার্গারের মধ্যে ব্রাজিল আর্জেন্টিনা কোত্থেকে আসলো। আচ্ছা আগে আপনারা বলেন তো, আপনারা কোন দল সাপোর্ট করেন? এত এত দল থাকতে মানুষ এই দুই দল নিয়ে এই কেন টানাটানি করে আমি বুঝি না। তো যাই হোক, এটা আর্জেন্টিনার বার্গার হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আর্জেন্টিনার একটা সস দিয়ে রেডি করা হয়। সসটার নাম হচ্ছে চিমিচুরি সস। সসটার নাম আমি না বারবার ভুলে যাচ্ছিলাম, পরে চুরি চুরি মনে করছি। এটা হচ্ছে চিমিচুরি সস দিয়ে এই বার্গারটা রেডি করা। আর এটা হচ্ছে চিকেন বার্গার, এটার প্রাইস হচ্ছে 450 টাকা। বিশ্বকাপের বার্গার তো এই জন্য দামটা একটু বেশি, 450 টাকা। এটার সাথে 5% ভ্যাট অ্যাড হবে, আর সাথে আবার এই যে ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে দেওয়া হয়েছে। আর্জেন্টিনা বার্গার হচ্ছে চিকেন বার্গার, আর ব্রাজিলের বার্গারটা হচ্ছে বিফ বার্গার। এখানে যে সসটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ব্রাজিলের একটা সস, এটার নাম হচ্ছে 1000 আইল্যান্ড সস। তো এই সসটা দিয়ে এটা রেডি করা হয়েছে। এটার মধ্যে কিন্তু একটা বিফ বেকন ইউজ করা হয়েছে, আর ওই যে বিফের একটা প্যাটি দেওয়া হয়েছে, আর এখানেও ফ্রেঞ্চ ফ্রাইস দেওয়া হয়েছে। এখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইস একটু কম দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় এখানে যে শেফ আছেন উনি মনে হয় আর্জেন্টিনা করেন, এই জন্য এটার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইস বেশি দিছে। খেয়ে দেখি এবার ব্রাজিলের কী অবস্থা, আর্জেন্টিনার কী অবস্থা, আমার কাছে কোনটা জিতে। বিফ যে পেটিটা আছে এটা কিন্তু বেশ পুরের একটা পেটি। আমি সসটা ভাবছিলাম ঝাল টাইপের সস হবে কি না, স্পাইসি, খুবই হালকা, অতটা না। এখন হচ্ছে আমরা আর্জেন্টিনার বার্গার খাবো, এখন আমরা চিকেন বার্গারটা খাবো। একটু আগে তো বিফ বার্গারটা খেলাম। এটা হচ্ছে চিমি চুরি সস দিয়ে বানানো, চিকেন টিকেন দেওয়া আছে, দেখি এটা খেতে কেমন। এই সসের স্বাদটা অনেকটা সল্টি টাইপ, মানে বাটার বেশি বেশি পড়লে যেরকম টাইপের, এরকম টাইপের লাগতেছে। স্মোকি ফ্লেভার আছে দুইটা বার্গারের মধ্যেই। তো এটা হচ্ছে চিকেন বার্গার, এটা হচ্ছে বিফ বার্গার, যেটা হচ্ছে ব্রাজিল বার্গার এটা হচ্ছে বিফ বার্গার। তো দুইটার সাথে যদি আমি কম্পেয়ার করি, আসলে যাদের চিকেন পছন্দ তাদের এটা ভালো লাগবে, যাদের বিফ পছন্দ তাদের এটা ভালো লাগবে। আমার কাছে এই বিফটা বেশি ভালো লাগছে, বিফের পেটিটাও বেশ পুর, সত্যি সত্যি আমার কাছে ব্রাজিলই ভালো লাগছে। আর এটা হালকা একটু স্পাইসি, অতটা ঝাল না যে খাওয়া যাবে না, কিন্তু এটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো যাই হোক, মেন কথা হচ্ছে এত সুন্দর একটা এনভায়রনমেন্টে বসে খাওয়া দাওয়া করাটাই হচ্ছে মেন ইস্যু। আজকে আমরা ব্রাজিল আর্জেন্টিনা বার্গার পেয়ে গেলাম, কিন্তু সবসময় তো আর খেলাধুলা থাকবে না, কিন্তু এই রেস্টুরেন্টে আরও অনেক আইটেম রয়েছে, যে কোনো সময় আপনারা এসে অন্যান্য আইটেমগুলো ট্রাই করতে পারেন। আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা। আমরা আরও দুইটা আইটেম অর্ডার করেছিলাম, একটা হচ্ছে ফায়ার ক্র্যাকার প্রন বাউ, এটার প্রাইস হচ্ছে 455 টাকা, 5% ভ্যাট অ্যাড হবে। আর এটা হচ্ছে চিকেন তারিয়াকি বাউ, এটার প্রাইস হচ্ছে 425 টাকা, সাথে 5% ভ্যাট অ্যাড হবে। তো ফায়ার কেকার প্রন বাউটা যেটা, এটা হচ্ছে প্রনগুলোর সাথে একটা সস অ্যাড করে সাথে বিভিন্ন ধরনের ক্যাপসিকাম মিক্সড করে দেওয়া হয়েছে।
তবে এই ব্রেডটা হচ্ছে স্টিম ব্রেড, খুবই সফট টাইপের একটা ব্রেড, আর সাথে কোসলো আর ফ্রেঞ্চ ফ্রাইজ দেওয়া হয়েছে। এটা বাইট দেওয়ার সাথে সাথে ক্যাপসিকাম সহ প্রনের যে স্বাদটা সেটা মুখে লাগতেছে। চিংড়িগুলো হচ্ছে ক্রিস্পি চিংড়ি, যেটাকে কর্নফ্লাওয়ারের কোট দিয়ে মেবি ভাজা হয়েছে। সস মিলে ক্যাপসিকাম মিলে একটা সালাদের মতো একটা স্বাদ আসতেছে। এটা খাই, এটা হচ্ছে চিকেন তারিয়াকি বাউ। এটা এটা হচ্ছে ভিতরে চিকেন দেওয়া আছে, মাশরুম দেওয়া আছে, আর ক্যাপসিকাম দেওয়া আছে, কয়েক রকম শসাও আছে, পেঁয়াজও আছে। এবার দেখি এটা খেয়ে, এগুলোর মধ্যে এত পরিমাণে সস দেওয়া যে খাওয়ার আগেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ধরবো কীভাবে, উঠাবো কীভাবে, খাবো কীভাবে? বানটা তো সেম বান, যে এটা স্টিম একটা বান, আর চিকেনের স্বাদটা খুবই স্মোকি একটা ফ্লেভার আসতেছে চিকেন থেকে। এটার মধ্যে হচ্ছে বারবিকিউ সস একটা স্বাদ লাগতেছে, সাথে হচ্ছে স্মোকি ফ্লেভারটা। তো সব কিছু সবজির সাথে মিলে একসাথে বাইট দিলে খেতে ভালোই লাগতেছে, আর বানটা বেশ সফট। এবার এখানে দিচ্ছে কিছু বাঁধাকপি, বাঁধাকপিটার সাথে লেমন জুস অ্যাড করছে। লেমন জুস অ্যাড করাতে এটা স্বাদ অনেকটা ভালো লাগছে, সাথে মনে হয় গোলমরিচ অ্যাড করা হয়েছে। নর্মালি আমি কোসলোটা পছন্দ করি, কিন্তু আজকে এটা বেশি ভালো লাগতেছে। তো যাদের প্রন পছন্দ তারা এটা ট্রাই করতে পারেন, আর যারা হচ্ছে চিকেন পছন্দ তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন। ওনাদের এখানে কিন্তু রাইস আইটেমও আছে, কেউ আসলে রাইস আইটেমও ট্রাই করতে পারেন। আজকে আমাদের কাছে মনে হলো সব আমরা ফাস্টফুড টাইপের আইটেম ট্রাই করবো, তো এই জন্য এগুলো নিয়ে নিলাম। মেন কথা হচ্ছে আমাদের ইচ্ছা ছিল আমরা এত সুন্দর একটা এনভায়রনমেন্টে বসে খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যতটা সম্ভব। আল্লাহ হাফিজ।